স্টেপস গুলো শুরু করার আগে আমার অনুরোধ হলো তোমাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে। প্রতিদিন সূর্য ওঠা, যে তুমি এই যে ত্রিপতাকা, আমি তোমাদের আমার মুদ্রার এপিসোডে বলেছি যে কোন সময় সূর্য বোঝানোর জন্য আমরা ত্রিপতাকা হাতটা ইউজ করি। তো দেখো তোমরা, যে তুমি এটা যে তুলছিস সেটা একদম নিচে থেকে ওপর, ঝট করে হাত থেকে পড়ে দেবে না, তাহলে দেখতে এগুলো ভালো লাগে না, বডি ফ্লেক্সিবিলিটিটাও সুন্দরভাবে এনে তারপরে পুরোটা। যে তুমি এবার আলো দিতে, এইটা আলো দিতে, যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও। পাথর মানে নিচে, সেই জন্য আমি যখন করব এটা বসছি, বসে এখানে ফুলটা করলাম, করে আস্তে করে পাটা ব্যালেন্স করে এনে তারপর আমি তুলবো, তাহলে অনেকক্ষণ থাকতে পারবে, ঠিক আছে? মরুতে করুণা ধারায় ঝড় প্রভু, তারপর আবার মঙ্গল দীপে জ্বলে, এটা আসছে মুখরাটা ফিরে, তারপরে আবার ওই মিউজিকটা আসছে, করে যে মিউজিকটা, এই মিউজিকটার ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা স্টেজে নাচ করি তখন এক জায়গায় দাঁড়িয়ে যদি হাত পা নাড়ি সেটা মনোটোনাস হয়ে যায়, সেই জন্য যখন তোমরা ঘুরবে ঘোরাটা দেখবে আমি হোল স্টেজটা নিয়ে ঘোরার চেষ্টা করেছি, সেটাও সেটাই তোমরা করবে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে যদি উপরে ঘুরে যাও তাহলে সেটা দেখতে ভালো লাগে, তাই যখন ঘুরবে বডিটা তুলে এই যে ঢেউ মতন তুলে, তারপর পুরো সারা স্টেজটা নিয়ে এই সামনে, আবার যখন বাঁ দিকে তুলবে ঘুরবে তখন তুলে এভাবে সারা স্টেজটা নিয়ে। এবার আমি সঞ্চারী পাঠটা করে দেখাচ্ছি। বলো তার কি অপরাধ, ঠিক আছে? এবারে জন্ম হয়েছে যার মাকে, জন্ম হয়েছে মানে একদম মাটির থেকে জন্ম হচ্ছে, সেই জন্য যখন এই জন্ম হয়েছে যার ফিগারটা করছি তখন একদম নিচু হয়ে যাচ্ছি। জন্ম হয়েছে যার পাকে, পাক মানে মাটিতে থাকে, সেই জন্য পাকেটা এটা ঘুরিয়ে দেখালাম, কোনোই ঝোলাবে না কোনোই তুলে রাখবে। তাহলে আরেকবার দেখাচ্ছি, বলো তার, যখন আমি প্রথমেই বলেছি এটা হাই এক্সপ্রেশনের নাচ, কারণ এই যে বলো তার মানে একটা কৈফিয়ত চাওয়ার ব্যাপার আসছে, তখন তাহলে আমরা এইভাবে জিনিসটা মাথার সঙ্গে আলাপদ্ম হাতটাকে মুদ্রাটাকে আলাপদ্ম মুদ্রাটাকে একসঙ্গে করব, আর পিছনের হাতটা এই সাইডে রাখবো, ঠিক আছে? বলো তার কি অপরাধ, এটা হচ্ছে স্বস্তিকা মুদ্রা, আমি আমার মুদ্রার এপিসোডে দেখিয়েছি, বডিটা হেলিয়ে দেবে, তারপরে জন্ম হয়েছে যার মাকে। এবারে দেখো, তোমার তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ করে তাকে, এই এক্সপ্রেশন গুলো শুধু এরকম ভাবে দাঁড়িয়ে গেলে দেখতে ভালো লাগে না, যখন পদ্ম করে তাকে বলবে তখন স্টাইলের সঙ্গে সাইডে বসে করবে পদ্ম করে তাকে। এবার দেখো, ভুল পথে গেলে, পথ আমি বলেছি আমার মুদ্রার এপিসোড গুলোতে যে কর্তারি মুখম যখন আমরা সাইড দিয়ে দেখিয়ে দিই জোড়া করে তখন আমরা পথ ব্যবহার করি পথ বোঝাতে, তো এইখানে আমি সেটা প্রয়োগ করলাম, তোমাদের সেটা বলে দিলাম। এবার ভুল, ঠিক আছে, পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু, বারবার বলছি এক্সপ্রেশন, প্রভুর কাছে যখন আমরা কিছু চাই তখন আমরা আকুল মনে যাই, তাই আমাদের এক্সপ্রেশনটা আকুলের সঙ্গেই দেখানো হবে, সিম্পল ভাবে দাঁড়িয়ে পড়ে করে গেলে দেখতে জিনিসটা একদমই ভালো লাগবে না, সেই জন্যই আমি বারবার বলছি এটা খুব এক্সপ্রেশনের নাচ,
বডি যত ফ্লেক্সিবিলিটির সঙ্গে করবে এক্সপ্রেশন দিয়ে তত নাচটা দেখতে ভালো হবে। দিয়ে আবার মঙ্গলদীপ জেলে ফিগারটা মুকুটাটা এসে যাচ্ছে, দিয়ে শেষটা তোমরা গানের সঙ্গে আমার এই ফিগার গুলোকে পুট করে নেবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত দেখালাম আমার এই মঙ্গলদীপ জেলে টিউটোরিয়ালটা। যদি তোমাদের কারোর মনে হয় যে আমার এটা ফুল পারফরমেন্স তোমরা দেখতে চাও, কারণ আমার ফুল পারফরমেন্সের সঙ্গে এই টিউটোরিয়ালটা তাহলে তোমরা মিলিয়ে করতে পারবে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আমার ফুল পারফরমেন্সটা আমি দেবো। তাহলে তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, থ্যাংক ইউ।